সপ্তম ধাপে অনুষ্ঠেয় কুমিল্লার বুড়িচঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। পঞ্চম ধাপের ভোটে একই সংসদীয় আসনের অপর উপজেলা ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগের ভরাডুবির পর বিষয়টি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। একই ঘটনার পুনরাবৃত্তি যেন বুড়িচঙ্গেও না হয় সেদিকে লক্ষ্য রেখেই প্রার্থী বাছাইয়ে সতর্ক দৃষ্টি ক্ষমতাসীন দলটির। গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে মনোনয়ন প্রত্যাশীদের মাঠের অবস্থান, জনসম্পৃক্ততা এবং দলে অবদানের বিষয়টি। প্রার্থী বাছাইয়ে সতর্কতার বিষয়টির সাথে একমত পোষণ করেছেন বুড়িচঙ্গ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা পাঁচ বুড়িচুং ব্রাহ্মণপাড়া আসনের এমপি অ্যাডভোকেট আবুল হাশেম খান। তিনি জানান, মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে যাচাই বাছাই করেই কেন্দ্রে চূড়ান্ত তালিকা পাঠানো হবে। ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকায় দুইটা উপজেলা ব্রাহ্মণপাড়া উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে, একান্ত নিরপেক্ষভাবে হয়েছে এবং খুব সুষ্ঠু কোনো প্রকার ঝামেলা ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং আমার বুড়িচঙ্গের নির্বাচন আগামী 7ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেজন্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে গতকাল 9টি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে এবং বর্ধিত সভায় যারা নির্বাচন করতে ইচ্ছুক তারা আপনার আইডি কার্ড জমা দিয়েছে তো এবং একটা রেজুলেশন হয়েছে। এরপর আমি এবং আমার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার সাহেব আমরা বসব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে। তো একটা সম্ভাব্য তালিকা আমরা পেয়েছি, তবে এর মধ্যে আরও সংক্ষেপ করে আমরা একটা লিস্ট করব এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী আমরা কেন্দ্রে এটা জমা দেব। পরবর্তী সিদ্ধান্ত আমাদের জননেত্রী শেখ হাসিনার এবং মনোনয়ন বোর্ডের। তো মনোনয়ন বোর্ড এবং জননেত্রী শেখ হাসিনার উপর বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীর 100% আস্থা আছে এবং আমরা মনে করি, আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী যেই মনোনয়ন দেবেন সমস্ত কাগজপত্র পরীক্ষা করে সেটাই সঠিক হবে, আমরা সেদিকে এগিয়ে যাব। আর আমাদের ইতিমধ্যে যারা জমা দিয়েছেন কাগজ প্রার্থী হয়েছেন তাদেরকে একটা কথা বলেছি আমরা, যে যিনি মনোনয়ন পাবেন তার পক্ষেই সবাই নির্বাচন করতে হবে। এখানে কোনো যারা মনোনয়ন দিয়েছেন তাদের মধ্যে কোনো বিদ্রোহী প্রার্থী হওয়া চলবে না। এবং আমি বিশ্বাস করি যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, জননেত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী, তারা বিদ্রোহী প্রার্থী হতে পারে না। এদিকে পার্শ্ববর্তী উপজেলা ব্রাহ্মণপাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বিষয়টি নিয়ে আলোচনা চলছে বুড়িচঙ্গের রাজনীতিতেও। এ উপজেলার আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা বলছেন, দল থেকে যদি প্রার্থী বাছাই সঠিক ব্যক্তি নির্ধারণ করা না হয় সেক্ষেত্রে বুড়িচঙ্গেও ভরাডুবির শঙ্কা থেকে যায়। এমপি হাশেম খান বলেন, দলীয় মনোনয়ন না পেলে যারা বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নেবেন তারা আওয়ামী লীগ করার সুযোগ পাবেন না। যারা যোগ্যতা আছে এবং যারা রাজনীতিতে স্বচ্ছতা আছে আমি বিশ্বাস করি তারাই ইনশাআল্লাহ মনোনয়ন পাবেন। তাদের উদ্দেশ্য দলের বার্তা হলো যারা বিদ্রোহী হবেন তারা আওয়ামী লীগ করার সুযোগ থাকবে না। অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ অনেককে ক্ষমা করেছে, আমরাও অনেককে ক্ষমা করেছি, কিন্তু এইবার বাংলাদেশ আওয়ামী লীগের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত হলো যারা বিদ্রোহী প্রার্থী হবে তার আর ভবিষ্যতে আর কোনো দিন আওয়ামী লীগ করার সুযোগ থাকবে না। এবং বুড়িচং উপজেলা আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ বুড়িচং উপজেলা শাখা আমরা কঠোর অবস্থানে আছি। যারা মনোনয়ন পাবে তাদের পক্ষে সম্মিলিতভাবে সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একযোগে মাঠে নেমে কাজ করে আমরা যেন কামিয়াব হই, আমাদের নৌকা যেন পাস করে, সেই চেষ্টা করার জন্য আমি সমস্ত নেতাকর্মীদের অনুরোধ করেছি এবং বলেছি। আগামী 7 ফেব্রুয়ারি কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর, বাক্সিমূল, বুড়িচং সদর, ষোলনল, পীরযাত্রাপুর, ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।